অবৈধভাবে ভারতকে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 38 বাংলাদেশি কিশোর কিশোরী, যাদের মধ্যে 10 জন ছেলে ও 28 জন মেয়ে। সন্ধ্যায় ভারতের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পরে তিনটি এনজিওর মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে পাঠানো হয়। ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে তারা ভারতে গিয়েছিল। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় পুলিশের কাছে আটক হন।